দেশে কত মোটিভেশনাল স্পিকার, আমাদেরকে অনেকে মাঝে মাঝে পাম্পট্টি দিয়ে বলে, তাহলে ভাই আপনার কথা শুনলে আমরা উৎসাহ পাই। আমি বললাম 10 বার শুনে দেখেন, ওই কথা শোনার পর বিরক্ত লাগবে, একটা বিপদে পড়ছেন আমার কথা শুনে উৎসাহ পাইছেন, দ্বিতীয় আরেকবার ওইটা শুনছেন একই কথা শুনছেন, তৃতীয়বার শুনছেন নতুন কিছু বলে না, খালি ওই পুরাতনগুলো। এই কথাই জন্য বলছি, আমাদের এই মোটিভেশন, আমাদের এই কথা আপনার কাছে পুরাতন হয়ে যাবে, কিন্তু একটা মোটিভেশন আছে যে এইটা কোনোদিন আপনার জন্য পুরাতন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিফাউল লিমা ফি সুদুর, তোমার অন্তরের যে ডাক্তারি, এটা তো দুনিয়ার কেউ বুঝে না। দুনিয়ার কানের সমস্যা হয়েছে, কানের ডাক্তারের কাছে গেছো, চোখের সমস্যা হয়েছে, চোখের ডাক্তারের কাছে গেছো, পেটের সমস্যা হয়েছে, পেটের ডাক্তারের কাছে গেছো, কিন্তু শিফাউল লিমা ফি সুদুর, তোমার অন্তরের প্রশান্তির জন্য যে ডাক্তারি, ওই ডাক্তারিটা আমি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ঢুকাই দিছি। তোমার যখন হতাশ লাগবে, যখন খারাপ লাগবে, রাস্তা খুঁজে পাবে না, কোরআনের কাছে চলে আসো। এই কোরআন তোমাকে উৎসাহ দিয়ে, তোমার মনের মধ্যে আনন্দ দিয়ে, তোমার অন্তরটাকে প্রশান্ত করে দিবে। অনেকেই বলেন হুজুর পড়ি তো তারপরেও প্রশান্তি পায় না। আমি মাঝে মাঝে বলি এটারও একটা আমাদের সমস্যা আছে। কি সমস্যা? আপনি একটা উপন্যাস, ছোট গল্প রবীন্দ্রনাথ খুব পছন্দ করেন, কিন্তু আপনি রবীন্দ্রনাথের আমাদের কমন গল্প যেরকম হৈমন্তী, আপনি এখন হৈমন্তী গল্প পড়ে আনন্দ নেবেন, রবীন্দ্রনাথ পড়ে আপনার ভালো লাগাবেন, আপনি হৈমন্তী পড়তেছেন, হৈ 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 মন মন্তি মন্তি যখন ছোট ছোট ছি ছি ছিল, এইরকম করে যদি আপনি হৈমন্তীর গল্প পড়েন, মোটিভেশন আর ভালো লাগা তো দূরের কথা। তাই আন্দাজে কি সব শব্দ দিছে এর মধ্যে দিয়ে আমার আরো বিরক্ত লাগছে। আপনাকে একটা ফ্লুয়েন্ট লেভেলে পড়া শিখতে হবে, ওই ভাষাগুলার ন্যূনতম আপনার মধ্যে বোধের জায়গা জাগ্রত করতে হবে, ওই গল্পটার অন্তত এক প্যারা পর্যন্ত মাথায় রাখার মতো আপনার একটা ধারণ ক্ষমতা রাখতে হবে। তাছাড়া আপনি হৈ 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 মন্ত্রি করে পড়ে পড়ে এক লাইন পড়ার পর আগের লাইন পড়েন না, কারণ আপনি চিন্তা করতেছেন পড়বো কিভাবে, বানান করবো কেমন করে, বানান ঠিক হচ্ছে কিনা, শব্দের উচ্চারণ আসতেছে কিনা। এখন আপনি যদি কোরআন শরীফ এইরকম করেই পড়েন, তো এই কোরআন শরীফ তো আপনাকে মোটিভেশন দিবে না, বরং অনেক সময় আপনার অন্তরের মধ্যে শয়তান বিরক্ত ঢুকাবে। তবে তারপরেও দুনিয়ার কোনো পুস্তকের সাথে কোরআনের তুলনা দিলে এটা কোরআনের সম্মানের সাথে যায় না। আপনি যদি এরকম করেও পড়েন, আল্লাহ রাসূল বলছেন এটা পড়ে কষ্ট করে পারে না তোতলায়, ফালাইহি আজরান, তারপরেও আল্লাহ তাকে ডবল নেকি দান করবেন। সুবহানাল্লাহ, এটা একমাত্র কোরআনের বিউটি। আপনি পড়তে পারেন না তোতলান, তাও বরকত আছে, দুনিয়ার কোনো কিতাবের সাথে এটা যাবে না। তবে কমপ্লিট মোটিভেশন যদি আপনি পেতে চান, আপনার অন্তরকে যদি প্রশান্ত পেতে চান, তাহলে তারা একটু অর্থ বোঝার মতো মন মানসিকতা থাকতে হবে, ফ্লুয়েন্ট আপনার পড়তে হবে। এক পাতা পড়তে যদি আপনার 2.5 মিনিটের বেশি লাগে, তাহলে বুঝবেন আপনার কোরআন এখনো ফ্লুয়েন্ট হয় নাই। 2.5 মিনিটের বেশি আপনার, 2 মিনিটের বেশি আপনার লাগা যাবে না, এরকম করে পড়তে হবে, সেটার অর্থ জানতে হবে। এইভাবে যদি আমরা করি, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আপনার যখন হতাশা লাগবে, মন খারাপ লাগবে, বিরক্ত লাগবে, ভাল লাগতেছে না, কি করবো বুঝতেছি না, আপনি বুঝবেন যে আপনার জন্য প্রেসক্রিপশন রেডি, কোরআনের কাছে আপনার যেতে হবে। কখনো হতাশ হয়ে যাবেন না। চূড়ান্ত হতাশা বলতে আমাদের জীবনে কিছুই নাই। দিন আগে শুনেছিলাম এক গাধা, এই গাধা একটা পরিত্যক্ত কূপের মধ্যে নাকি পড়ে গেছে, কূপের মধ্যে পড়ার পরে ভিতর থেকে সে বাঁচার জন্য পাগলের মতো চিৎকার, গাধার ডাক তো এমনি ডাক, আরও চিৎকার করছে। ওর মালিক দেখছে কি হয়েছে, ওই গাধা পড়ছে, পড়ছিস তখন তোর যে অবস্থা, তোরে দিয়ে কোনো কাজ নাই, শুধু খাওয়ানোই লাগে, এর আর বাসায় রেখে লাভ নাই, চিন্তা করছে তোলার কোনো কাম নাই, বরং এই কুয়াও পরিত্যক্ত, এর আরও মাইরে ফেলায়। নিজে নিজে একটা বড় বেলচা নিয়ে আস্তে আস্তে করে মাটি ওর মধ্যে দেয়, যত মাটি ফেলে তত চিল্লায় গাধা, জোরে তো কবর দেওয়ার জন্য মাটি দিচ্ছে। খানিকক্ষণ পরে দেখে বহুত কষ্ট করে মাটি ফেলার পরে ওই গাধা আর চিল্লায় না, চিন্তা করছে মনে কাম সারা, আর সমস্যা নাই, মরেই গেছে, এতক্ষণ ঢেকে গেছে। ভিতরে তাকায় দেখে মাটির উপরে গাধা দাঁড়ায় আছে আর অপেক্ষা করে আছে উপর দিকে আরো মাটি কখন পরে। ব্যাপার কি রে, এ যখন মাটি দিছে ওর পিঠে পড়ছে, ও গাছ হারা দিয়ে মাটি নিচে গেছে, তার উপর দাঁড়াইছে, আবার গাছ হারা দিয়ে মাটি দাঁড়াইছে, আস্তে আস্তে উপর দিকে উঠছে, চিন্তা করছে আর চিল্লাচিল্লির কাম নাই, মালিক এখন আমার সহযোগিতাই করতেছে, আসলে আমার উঠানোর জন্যই মাটি, আসলে করে উঠানোর জন্য দিচ্ছিল, ওরা কবর দেওয়ার জন্য দিচ্ছিল। প্রিয় ভাইয়েরা, এইটার শিক্ষা কি? এইটার শিক্ষা, আপনি আপনার প্রচেষ্টায় যদি আল্লাহর দিকে আগান, আপনি বুঝবেন না যে আসলে আপনার অবস্থা কি, আপনার মধ্যে শয়তান তখন আরও বেশি ইঞ্জেকশন দিবে। হ্যাঁ, এতদিন গুনাহ করলি, খাতা করলি, এ করলি, এখন শেষ জামানায় এসে হুজুর হয়ে গেছিস, তুই নামাজ ধরে ফেলছিস, মানুষে কি বলবে রে, সারা জীবন এ করলি না, এখন দাঁড়িয়ে রেখে দিলি, আপনার শয়তান তখন আরও বেশি কষ্ট দিবে। ওই শয়তানের কষ্ট হচ্ছে মাটির মতো, কিন্তু আল্লাহ বলছেন তোরে তো আমি গা ধারা দিয়ে মাটি দিয়ে উপরে জান্নাতের দিকে নিয়ে যেতে চাই, তুই তো রবের দিকে ভরসা কর, আল্লাহ তোর জন্য বের হওয়ার রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ।